সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান এবং ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সেলিম খান যেটি শুরুতেই বলতে চাই যে যেখান থেকে আসলে আজকের যে পরিস্থিতি যেখান থেকে শুরু হয়েছিল এবং আজকে যেখানে এসে দাঁড়ালো এই সামগ্রিক পরিস্থিতির এই শেষটা কিন্তু খুব ভালো হতে পারতো এখন জন্মসমদ্ হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর তো কিন্তু আমরা দেখলাম যে তৃতীয় একটি পক্ষের অনুপ্রবেশের কারণে ডিজিটাল ব্যবস্থা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হল এবং দেশে বর্তমানে জনদুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে এই ডিজিটালি বিশেষ করে ইন্টারনেট সেবা ব্যাহত থাকার কারণে কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবেন না আপনার কথা একদমই ঠিক যে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অনেক বেশি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি এখন একদিন ইন্টারনেট বন্ধ থাকা মানে শুধু ব্যক্তিগত বিষয় না এইটা আমাদের সামগ্রিক ব্যবসা মাইক্রো থেকে ম্যাক্রো পুরো লেভেল সেটা আপনার পান্ডায় যারা খাদ্য খাবার পাঠান যারা আমাদের বাড়িতে বাড়িতে দেন একই সঙ্গে আমাদের কিন্তু আমদানি রপ্তানিও কিন্তু ব্যাহত হচ্ছে আমরা খবরেই দেখছিলাম যে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের জাহাজে পণ্য রপ্তানি করতে পারছি না আবার চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন ছয় থেকে সাত হাজার বিল ক্লিয়ারেন্স হয় ইন্টারনেটের হবে সেটাও সম্ভব না সরকার রাজস্ব হারাচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ে চার হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন হয় সেটাও কিন্তু আমাদের বাধাগ্রস্ত হচ্ছে ফলে আমরা বুঝতে পারছি যে কি এর লেভেলটা কোন পর্যায়ে গেছে আর বেসিস তো আরও কথা বলেছে যে কতটা ক্ষতি হচ্ছে একইভাবে কিন্তু আরেকটা হচ্ছে যে তথ্য প্রবাহের ক্ষেত্রে যেটি যে তথ্য ডিজিটাল মিডিয়া ব্যাহত এক এটা তো বন্ধ থাকার কারণে তথ্য প্রবাহ মানুষের যখন তথ্যের ক্ষুধা বা তথ্যের প্রয়োজন সবচেয়ে সঠিক তথ্য সঠিক প্রয়োজন যখন সবচেয়ে বেশি সেই মুহূর্তে কিন্তু আমরা তাদেরকে ধরনের না এর জন্য এক ধরনের ব্যথা কিন্তু আমরা ভেতরে ভেতরে অনুভব করছি যে তাদের কাছে প্রকৃত সত্যটা আমরা তুলে ধরার ইচ্ছা থাকলেও সেলিম খানের কথা সূত্র ধরে তো কাছে জানতে চাইবো এই যে ঘটনার পরিস্থিতি তৈরি হলো আসলে এ আমরা কিন্তু এর আগেও দেখেছি যে নিরাপদ সড়কের আন্দোলন শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে তৃতীয় পক্ষ এসে ঢুকে যায় এবং যার কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হয় এখান থেকে আসলে কি শিক্ষা নেওয়া যেতে পারে ভালো কোশ্চেন যে কি শিক্ষা নেওয়া যেতে পারে আসলে আপনি ঠিকই বলেছেন যে যে কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে যখন আমরা মাঠে নামি বা আন্দোলন শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সরকার থেকে বলা হয় যে এটি যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে কিন্তু এটি মেনে নেওয়া বা এটা নিয়ে সরকারের যে ধরনের অ্যাক্টিভিটিস দেখানো দরকার দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় আসছে না মানে বা বিলম্ব সময় ক্ষেপণটা বেশি হচ্ছে অর্থাৎ যে কাজটি হয়তো আমাকে আমি আজকে করতে পারতাম সেটা হয়তো দুদিন পরে হয়ে যাচ্ছে ফলে প্রত্যেকটা যখনই একটা কাজ দুদিন পরে হয়ে যায় তখন কিন্তু প্রতিটা কাজই আস্তে আস্তে ডিলে হয়ে যায় এবং এতে অসন্তোষ আরও বাড়তে থাকে কিন্তু লেগে থাকবে যে কোনো ক্ষেত্রে আপনি যেকোনো আন্দোলনের ক্ষেত্রেই দেখবেন যে একটা পক্ষ সবসময় আর একটা সুযোগ নেওয়ার জন্য কিন্তু বসে থাকবে এখন সরকারের যে কাজ যেহেতু আমি আমাদের যে দাবিগুলো হবে সেই দাবিগুলো সরকারের কাছে হবে তো সরকারের কাজ হচ্ছে দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে প্রথম কাজই হচ্ছে দ্রুত যারা দাবি জানাচ্ছে তাদের সাথে যোগাযোগ করা তাদের সঙ্গে কথা বলা যেটি কিন্তু আমরা লাস্ট দেখতে পারি নাই যার কারণে কিন্তু তারা আরো বেশি হয়েছিল হয়ে উঠেছিল তারা তারা স্লোগান দিচ্ছিল রাস্তা অবরোধ করছিল কিন্তু দেখা যাচ্ছে যে সরকার কিন্তু বলছেন যে তারাও কোটা সংস্কার চান তারাও কোটা সংস্কার চাচ্ছেন দুটো পক্ষই চাচ্ছেন কিন্তু কেউ কারোর সঙ্গে কিন্তু যোগাযোগটা হচ্ছে না কথাটা হচ্ছে না তো যদি এবং সরকারের আমি যেটা বলছিলাম যে গোয়েন্দা তথ্য কিন্তু থাকে যে এটা নিয়ে কেউ সুযোগ নিতে পারে স্বাভাবিকভাবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে একটা দল সরকারে আছে অন্যরাও তাকে অস্থিতিশীল করতে চাইবে এটা কিন্তু অস্বাভাবিক না এটা সরকারকে বুঝ বুঝতে হবে অস্বাভাবিক না বলছি ওই অর্থে যে এই শত্রুগুলো থাকবে বা ইন্ধনকারী থাকবে এটি কিন্তু সরকারের জানা তো যেহেতু সেটা জানা থাকে তো যেহেতু যৌক্তিক ছিল আমার মনে হয় যে কালক্ষেপণটা না করে দ্রুত এই স্টুডেন্টদের দাবিটা যদি মেনে নেওয়া যেত বা তাদেরকে আশ্বস্ত করা যেত ভালোভাবে আলোচনার মাধ্যমে যদি এটা আরও দ্রুত আলোচনার জন্য আহ্বান করে আশ্বস্ত করা যেত তাহলে কিন্তু এই রকম অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হতো না এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের এই জায়গাটাকে দেখা উচিত এবং তাদের এটা বোঝা উচিত যে দাবি স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সরকারের কাছে দাবি জানাবে তাদের নিয়মতান্ত্রিক দাবিকে কখনও ফেলা করা উচিত না তাদের দাবির সাথে ইগো দেখানো উচিত না তাদের যে যৌক্তিক যদি মনে হয় সরকার যদি মনে করে যে এই দাবিটা আসলে মানা যায় এবং এই দ্রুতই মানা যায় মানা যায় সেটা দ্রুত সময় নিষ্পত্তি করা উচিত যদি কোনো অংশ মানা না যায় সেটাও তাদের সঙ্গে কথা বলা উচিত দেখো তোমাদের এই দাবি এইটুকু মানা যাচ্ছে না বা এইটুকু হয়তো দেরি হতে পারে বা আমাদের একটা প্রসেস হতে পারে যে কোনোভাবেই হোক মানে যে কোনো দাবির ক্ষেত্রেই হোক কথা বলা খুব দরকার সরকারকে বা সরকারের যারা অর্গান আছেন তাদের অবশ্যই এই মানুষের সঙ্গে কথা বলতে হবে জনগণের অনেক দাবি থাকবে এবং সেই দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে সবসময়ের জন্য কথা বলতে হবে